আপু বাঙালি মেয়েদের মন বোঝাবে ভাই এই বইটা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর রাজশাহীর সবচেয়ে সুন্দর কলেজ রাজশাহী কলেজে এখানে বিভাগীয় বইমেলা শুরু হয়েছে গত সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে তো আজকে আমরা পুরো বইমেলা আপনাদের ঘুরে দেখাবো এবং এখানকার কি কি বই বিক্রি হচ্ছে সবগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাথে ছিল বিশাল এবং বেটা হাসিবুল এই মেলাটির আয়োজন করেছে জাতীয় গ্রন্থকেন্দ্র এবং মেলাটি সম্পাদিত হচ্ছে রাজশাহী জেলা প্রশাসক কর্তৃক আসলে রাজশাহীতে বইমেলা প্রতি বছরই হয় তবে আমরা এবারেই প্রথম রাজশাহীতে বইমেলায় গিয়েছিলাম তো আমরা আস্তে আস্তে মেলার ভিতরে যাইতে থাকি এবং বেটা হাসিবুল অলরেডি ভিতরে ছিল সে তো মেয়ে দেখে মা খুশি আমরা বইমেলাতে আসছি প্রধানত দুইটা কারণ একটা হচ্ছে এখানকার স্টলগুলো দেখবো বই ঘুরবো এবং দ্বিতীয় কারণটি হলো মেয়ে দেখতে আমার লাভ লস নেই আমার লাইফ টাইল তো আমরা একে একে বইয়ের সবগুলো স্টল ঘুরে দেখার চেষ্টা করছিলাম তো আসলে বইয়ে তো দূরে কথা যেদিকে যায় খালি বেডি আর বেডি তো খালি বেডি না দেখে আমরা চেষ্টা করছিলাম পুরো মেলাটা ঘুরে দেখার জন্য তো মেলার মাঝখান থেকে দেখলাম একটা বড় করে মঞ্চ সাজানো আছে সেখানে প্রতিদিন রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর একটা কথা আপনাদের বলে রাখি মেলাটি আগামী 15 সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত চলবে তো আপনারা চাইলে এর মধ্যে যে কোনো দিন মেলায় আসতে পারেন বেটা হাসিবো তুমি কি দেখতে আসছো এখানে আরেকদিকে অনেকগুলো ভাইয়া দেখছিলাম নিজেদের মধ্যে ডিএসএলআর নিয়ে ছবি তুলছিল এদিকে লাল শাড়ি পরা আপুরা টিকটক করায় ব্যস্ত সবার সব কান্না দেখে বেটা হাসি পরিবার বিশাল নিজেদের সেলফি তোলা শুরু করে দিয়েছে তো আমি একটা বই কেনার জন্য একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করি বইটা আছে কিনা আপু বাঙালি মেয়েদের মন বোঝাবে ভাই এই বইটা আছে সে দোকানে বইটি ছিল না বেঁধে একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করি বাঙালি মেয়েদের মন বোঝার উপায় এই বইটা কি আছে বইটি আমি হন্য হয়ে অনেক দোকান খুঁজতেছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না বাঙালি মেয়েদের মন বোঝার উপায় এই বইটা আছে বাঙালি মেয়েদের মন বোঝাবে ভাই এই বইটা আছে আছে আচ্ছা মেলা ইসলামিক বই থেকে শুরু করে প্রায় প্রতিটা বই আপনারা পাবেন তো আমিও চেষ্টা করছিলাম আমার পছন্দের বইটি খুঁজে পাওয়ার জন্য তো আসলে আমি পরিশেষে খুবই হতাশ হয়ে আমি আমার পছন্দের বইটি পাইনি কিন্তু আরেকটি খুবই মূল্যবান বই আমি পেয়েছিলাম কারণ আমার অনেক দিনের ইচ্ছাই ছিল খুব তাড়াতাড়ি বড়লোক হব তো যেহেতু আমার অনেক দিনের ইচ্ছা ছিল কম সময়ের মধ্যে কোটিপতি হওয়ার জন্য তো আমি দেরি না করে সাথে সাথে বইটি কিনে নিই এবং তারপর কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমি পরবর্তীতে আমরা বাসায় রওনা দিই তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে